वेलकम टू स्टडी जस्ट आज के আমি তোমাদের ক্লাস 10 এর কোর্স দেখি 20 এর 15 এর ম্যাথস গুলো পর পর পড়াবো এর আগের ম্যাথস গুলো আগের ভিডিওতে আছে তোমরা ওখানে ওগুলো দেখে নেবে সিকোয়েন্স অবশ্যই বজায় রাখবে সিকোয়েন্স না রাখলে কিন্তু বুঝতে পারবে না আর আমাদের এই ক্লাস স্টার্ট করার আগে আমি আর বলে নিতে চাই আমাদের অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে www.studyjest.in আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টাডি জেস্ট সেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিও ওখানে সমস্ত রকম ভিডিও সেটা একাডেমিক হোক কমেডি হোক খুব ভালো টিচার এবং দক্ষ টিচাররা শিখিয়েছেন খুব ভালো লাগবে তোমাদের চলো আজকে আমরা এই ক্লাসটা স্টার্ট করি কি বলতে যাচ্ছি যে 15 এর ম্যাথস গুলো যেটা আছে ভালো করে শিখবে ঠিক আছে দেখো আর তার আগে আগের গুলো অবশ্যই দেখে নেবে তাহলে কিন্তু তুমি এটা লিংক করতে পারবে না 15 এর ম্যাথসটা কি আছে কেন হলো বা পরের যে অঙ্কটা আজকে তুমি ক্লাস 10 এ মাধ্যমিক দেবে নেক্সট ইয়ার তুমি 11 এ উঠবে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে 11 এ গিয়ে ম্যাথসে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে যারা ভাবছো যে পরবর্তীকালে সায়েন্স নিয়ে এগোবে তাদের জন্য বেসিক্যালি বলছি সবার জন্যই কিন্তু সবাই কিন্তু ম্যাথ পুরো টোটাল তোমার যতদিন এডুকেশন লাইফ থাকবে ততদিন কাজে দেবে তাই কনসেপ্টটার উপর সব সময় জোর দেবে ঠিক আছে দেখো এখানে কি বলেছে একটি কোণের ডিগ্রিতে মান d লিখি একটি কোণের ডিগ্রিতে মান d আর রেডিয়ানের মান r এবং রেডিয়ানের মান কত রেডিয়ানের মান r অতএব কি দাঁড়াচ্ছে যে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান অতএব 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 অর d ডিগ্রি সমান কত হবে পাই ইনটু d বাই 180 এত রেডিয়ান আর d এইটা ভালো করে দেখো কোণের ডিগ্রিতে যা মান ওই কোণটা নে রেডিয়ানের মান r তার মানে এটা কি আমরা এই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করলাম এই কোণটাই ডিগ্রিতে কথাটা একবার ভালো করে আস্তে আস্তে শুনবে ডিগ্রিতে মান যা এই কোণটারই রেডিয়ানে মান আর তাহলে এই কোণটা রেডিয়ানের মান আমি বার করলাম কত এটা মানই হলো তাই না 180 ডিগ্রি মান পাই রেডিয়ান 1 ডিগ্রি মানে পাই 180 এই কোণটা ডিগ্রিতে মান যা ওই কোণটাই মান বৃত্তীয় মানে আর তাহলে ডিগ্রিতে মান এটা এটারই মান আর তাহলে প্রশ্ন অনুসারে আমরা এখানে কি লিখতে পারি যে পাই সি ইনটু ডি বাই 180 ইকুয়ালস টু আর এবার এখান থেকে তুমি দেখে নাও তোমাকে কি আইডেন্টিফাই করতে দিয়েছে বলেছে r বাই d কত তাহলে r বাই d তো d এর সাথে মাল্টিপ্লাই ছিল পাই r এর সাথে মাল্টিপ্লাই ছিল 180 যদি এটা না বুঝতে পারো আর আগার বুঝিয়ে দিচ্ছি ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয় পাই c ইনটু d আর d হচ্ছে r ইনটু 180 তাহলে কত দাঁড়াচ্ছে r বাই d যদি করি তাহলে d এর সাথে কে ছিল পাই আর r এর সাথে কে ছিল 180 তো আমি ভাবলাম যে এইটুকু তোমাদের করা যেতে পারে তাও আমি একবার বেসিকটা ক্লিয়ার করে দিলাম তাহলে r বাই d এর মান কত হবে পাই বাই 180 180 থেকে বার করে এই ভ্যালুটা পুট করে দেবে ঠিক আছে নেক্সট ম্যাথটা দাও নেক্সট 2 নম্বরে কি বলেছে 2 নম্বরে বলেছে যে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণ কত পূরক কোণ দুটো কোণের সমষ্টি মানে 90 ডিগ্রি সম্পূরক কোণ কত বলেছিলাম 180 ডিগ্রি পূরক কোণ কত বললাম 90 ডিগ্রি বারবার ম্যাচ করে দিচ্ছি যখনই কোনো ম্যাচ করাবো তার আগে যে নতুন টার্ম শিখবে সেই টার্মটা নিয়ে বলে দাও পুরোটা কি আছে তাহলে এইভাবে পড়তো হয় যে যখন আমরা কোনো কিছু নতুন কিছু দেখলাম সেটা মানেটা কি সেটা আগে জানবো এইভাবে যদি তুমি পড়াশোনাটা করো তাহলে তোমার পুরো ব্যাপারটাই খুব সুন্দর মাথায় থাকবে ঠিক আছে তো আমরা আগে করি যে কোন কোণটার বৃত্তীয়মান যে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণের বৃত্তীয়মান কত
না পূরক কোণের মান চাইছে বিদ্যমান চাইছে ঠিক আছে তাহলে পূরক কোণের মান পূরক কোণের মান কত হবে 90 মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড 90 মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড অতএব বিয়োগ দেব দেখো 90 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড আর আমরা বাদ দিছি 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড তাহলে 00 সেকেন্ড মানে আমরা কত ধরব 60 তাহলে 60 থেকে 15 বাদ দিলে কত 45 তাহলে 45 এর মধ্যে এটা কত হয়ে গেল কেটে 59 তাহলে 59 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 24 এটা কেটে 1 কমে গেল মানে 89 89 থেকে বাদ দিলে কত হচ্ছে 26 কত হচ্ছে 26 তাহলে কত দাঁড়ালো 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড এর পূরক কোণের মান কত হবে এটা মাইনাস এটা এটাকে কত ধরে নিলাম আমরা 60 60 থেকে বাদ দিলে কারণ 60 সেকেন্ড মানে 1 মিনিট 60 মিনিট মানে 1 ডিগ্রি তাহলে 60 সেকেন্ড থেকে 15 বাদ দিলাম 45 সেকেন্ড এখানে একটা কমে গেল 59 থেকে 35 বাদ দিলাম কত হচ্ছে 24 মিনিট আর এখান থেকে যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড চলো নেক্সট ম্যাথটা করা যাক একই প্যাটার্নে সরে গেলাম একটু দেখে নিও হ্যাঁ নাম্বার 3 নাম্বার 3 কি বলেছে বলছে কি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ হচ্ছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড তাহলে তৃতীয় কোণটি বিদ্যমান কত তাহলে একটি ত্রিভুজের দুটি কোণে পরিমাপ হলো 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড আর 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড তাহলে দুটি কোণের সমষ্টি কত দুটি কোণের সমষ্টি কি করে বের করবে দুটোকে যোগ করব তো 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড এটাকে যোগ করলে কত হবে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড করলে কত হয় 60 আগে যোগ করে নিচ্ছি ঠিক আছে 59 এটা করলে কত হবে 129 129 ডিগ্রি 59 60 সেকেন্ড 59 মিনিট তাহলে 60 সেকেন্ড মানে 1 মিনিট তাহলে এটা 1 বেড়ে গেল আবার 1 মানে 60 মিনিট হয়ে গেল 60 মিনিট মানে কত ডিগ্রি 1 ডিগ্রি বেড়ে গেল তাহলে এটা ওভারঅলে কত ডিগ্রি দাঁড়াচ্ছে 130 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড তাহলে এটা ভ্যালুটা কত দাঁড়ালো 130 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড এবার কি বলেছে যে তৃতীয় কোণটার মান কত হবে তৃতীয় কোণটির মান তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে 180 ডিগ্রি ইনটু 30 মানে কত হবে 150 ডিগ্রি তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে প্রশ্ন বলে বৃত্তীয় মান কত এটা তৃতীয় কোণটির মান বের করে নিয়ে হ্যাঁ তাহলে তোমাদের সুবিধা হবে তৃতীয় কোণটির মান 50 ডিগ্রি তাহলে বৃত্তীয় মান কত হবে বৃত্তীয় মান হচ্ছে 50 ইনটু পাই বাই 180 50 ইনটু পাই বাই 180 এত রেডিয়ান তাহলে এখানে কি দাঁড়াবে 0 0 ক্যান্সেল আউট হয়ে গেলে কত হবে 5 পাই বাই 18 রেডিয়ান রেডিয়ানটা তুমি ভাষা লিখতে পারো পাইসি মাথায় চিহ্ন দিতে পারো যেটা তোমার খুশি আমি প্রত্যেকটা অঙ্কতে একবার রেডিয়ান ভাষা লিখেছি আর যখন এখানে আনসার এসে পাইসি লিখেছি যখন উত্তরে লিখেছি তখন রেডিয়ান লিখেছি এতে কি সুবিধা হবে এতে সুবিধা হবে টিচার বুঝবে তুমি সব কিছুই জানো যে খাতাটা চেক করবে সে বুঝবে
যে উনি বুঝবেন যে তুমি পুরো ব্যাপারটাই জানো, ঠিক আছে? সেই জন্য এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। একটু সরে গেলাম, যেখানে ভিডিওটা পজ করে চুকে নাও, তারপরে আবার নেক্সট ম্যাথে আসা যায়। নাম্বার ফোর, প্রত্যেকটা অঙ্কই যতগুলো ভাবে করা যায় ততগুলো ভাবে করে দিচ্ছি, এরপরে বলেও দিচ্ছি কোন প্রসেসটাতে তোমার তাড়াতাড়ি হবে সেটাতে তুমি করবে। তাহলে সুবিধা কি হবে, তোমার কিন্তু অনেক তাড়াতাড়ি তুমি অঙ্কটা নামাতেও পারবে এবং কনসেপ্ট বিল্ড হবে, যেটা সব থেকে ভাইটাল পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, নাম্বার ফোর, নাম্বার ফোরে কি বলেছে, বলছে একটি বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 63 ডিগ্রি কোণ ডিগ্রি দেওয়া আছে, নট রেডিয়ান। পড়ার সময় ভালো করে ওয়াচ করতে হয় যে অঙ্কটা কি আছে, অঙ্কটাকে যদি ভালো করে পড়তে পারে সে কিন্তু অঙ্কটা তখনই অর্ধেক সলভ করে ফেলে। পড়ার উপরে, অঙ্ক পড়ার উপরেই কিন্তু অঙ্কটা ধরার কায়দাটা আছে, তাই করতে সেইভাবেই হবে, তাহলে তুমি ভালো করে অঙ্কটা শিখতে পারবে, মানে তাতে সলভ করতে পারবে। তাহলে আগে আমরা পড়ি যে বৃত্তের এত সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ, তাহলে বৃত্তের বৃত্তচাপটা কত বা বৃত্তচাপের দৈর্ঘ্য লিখি, এস ইকুয়াল টু কত সেন্টিমিটার, 220 সেন্টিমিটার, গুড। তারপরে কি বলেছে, বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে কত উৎপন্ন করে কোণ, সমান 63 ডিগ্রি কোণ উৎপন্ন হয় 220 সেমি বৃত্তচাপ দ্বারা। দেখো অঙ্কটা আগে বোঝাচ্ছি, ব্যাপারটা বুঝতেছে যে এটা একটা বৃত্ত, এর আগের অঙ্কটাও একই কনসেপ্টে ছিল, এই কোণটা 63 ডিগ্রি আর এই যে বৃত্তচাপটা আছে সেটা হচ্ছে 220। তাহলে এটা যদি গোটাটাই নিতাম 360 ডিগ্রি নিতাম, গোটাটাই যদি নিতাম 360 ডিগ্রি, তাহলে কত ব্যাসার্ধ পরিধি হতে পেরে যেত না? তাহলে 63 ডিগ্রি কোণ উৎপন্ন হয় এত সেমি বৃত্তচাপ দ্বারা, তাহলে আমরা যদি এখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় কত সেমি বৃত্তচাপ দ্বারা, 220 বাই 63 মানে 1, আর 360 কত ইনটু 360 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হয় সেটাকে সলভ করি। এটা 9 দিয়ে কাটলে হচ্ছে 40, 9 দিয়ে কাটলে হচ্ছে 60, তাহলে কত দাঁড়াচ্ছে, 220 ইনটু 40 বাই 60, কত দাঁড়াচ্ছে, 220 ইনটু 40 বাই 60, এত সেমি। এবার যদি বৃত্তটার ব্যাসার্ধ আর ধরি, ধরি বৃত্তের ব্যাসার্ধ, ধরি বৃত্তের ব্যাসার্ধ কত ধরলাম আমরা, বৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে এখানে আমরা কি করতে পারি, প্রশ্ন অনুসারে 2 পাই আর ইকুয়ালস টু হচ্ছে 220 ইনটু 40 বাই 60। এখান থেকে 8টা আইডেন্টিফাই করতে হবে, 2 ইনটু পাই মানে 22 এর 60, আর মানে আর লিখলাম 220 ইনটু 40 বাই 60, তাহলে কত দাঁড়াচ্ছে, 77 ক্যান্সেল আউট 10, এটাতে কত হচ্ছে 5, তাহলে আর ইকুয়ালস টু 200, আর ইকুয়ালস টু কত হবে 200। তাহলে কি বললাম যে আর সমান 220, তাহলে আর ইকুয়ালস কত হবে 200, বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, 2 পাই আর 200 ইনটু 40 করে এখানে আর ইকুয়ালস 200। এটা তুমি এইভাবে করতে পারো যে কোণটা 63 ডিগ্রি, এটাকে রেডিয়ানে কনভার্ট করে নিলে কত পাই, তাহলে এটাকে রেডিয়ানে কনভার্ট করলে এটা টু গান, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। তারপরে আবার আমরা করতে পারি কি যে কোণটাকে রেডিয়ানও করতে পারি, নিয়ে ওখান থেকে আর একটাও বার করতে পারি। দেখি একবার, এটা একবার দেখে নাও, মুছে দিলাম, তাহলে কি ছিল, বৃত্তের পরিধিটা জানলাম, সেখান থেকে ব্যাসার্ধটা আইডেন্টিফাই করলাম, আর বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে ডিগ্রিতে আছে, তাহলে এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, রেডিয়ানে কনভার্ট করতে হবে। রেডিয়ানে করলে কত হবে, আমরা কি জানি যে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে কত,
তাহলে পাই বাই 180 করে দিলাম তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 7 এখানে হচ্ছে 20 তাহলে 7 পাই বাই 20 এবার বৃত্তচাপ আমাকে বের করতে হবে ব্যাসার্ধ বের করতে হবে তাহলে দড়ি বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ কত আর তাহলে আমরা কি জানি যে কোণ থিটা ইকুয়ালস টু এটা হচ্ছে থিটা এস বাই আর 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 ইকুয়ালস টু এস বাই থিটা করতে পারো তুমি এখানে কোণের ভ্যালুটা বসিয়ে নাও যে 7 পাই বাই 20 এস মানে কত জানি আমরা 220 আর আমাদের ভ্যালুটা কত বের করতে হবে আর এর ভ্যালুটা তো পাই মানে কত তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে হচ্ছে 7 পাই আর ইকুয়ালস টু 220 ইনটু 20 আর আর ইকুয়ালস টু আগে ভ্যালুটা পুট করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে 22 বাই 7 আর 22 ইনটু 20 তাহলে আর ইকুয়ালস টু দেখো 20 22 দিয়ে কাটলে 10 ঠিক আছে 7 7 ক্যান্সেল আউট হবে তাহলে এদিক তো আসছে কত 200 নরমালি 90% টিচার বা তোমরা ম্যাক্সিমাম এইভাবেই করে থাকো কিন্তু অঙ্কটার ভ্যালুই বোঝো না যে কি করছি কি বের করতে চলেছি এবং কেন এইভাবে করতে চলেছি কি করতে এই প্রসেসটা করলাম তার জন্য আমি আগেটা শেখালাম তোমার কিন্তু তুমি एग्जाम হলে এটাই করবে কিন্তু এটা বুঝবে তাহলে কি হবে পুরো ব্যাপারটা কিন্তু মাথায় ক্লিয়ার বসে যাবে যে এই কারণে এটা হচ্ছে এই কারণে এটা হচ্ছে এই জায়গাটাতে তুমি যদি ভালো করে ফোকাস করো তাহলে কিন্তু তখন বুঝবে যে স্টাডি টেস্ট খুব ভালোই অঙ্ক শেখাচ্ছে ঠিক আছে চলো এটা তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান 200 নাম্বার 5 বলছে একটি ঘড়ি কাঁটার প্রান্তবিন্দু এটা আগেই বললাম যে যে কোণটা উৎপন্ন করে 1 ঘন্টায় আমরা কি জানি ঘড়ির ঘন্টার কাঁটা দেওয়া আছে মনে না হ্যাঁ ঘন্টার কাঁটা তাহলে ঘন্টার কাঁটা কি জানি আমরা 12 ঘন্টায় ঘোরে কত ডিগ্রি 2 পাই রেডিয়ান কারণ এক পা করে 12 ঘন্টায় একটা ঘন্টার কাঁটা কত পা করে এক পা করে মাইন্ড ইট একবার বলে দিই বইয়ে কিন্তু ঘন্টার কাঁটা দেওয়া আছে পরীক্ষার হলে দিয়ে দেবে মিনিটের কাঁটা তুমি ঘন্টা কাঁটা দিয়ে করে এসছো ভাবছো ঘন্টা কাঁটার ওই উত্তরটাই হবে বাড়িতে এসে দেখলে মিনিটের কাঁটা তখন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না সেইটা কিন্তু ভালো করে ওয়াচ করে নেবে যে ঘন্টার কাঁটাই বলেছে তো মানে যে যে ছোটখাটো ভুল যেটার জন্য হয়তো খুব ভালো স্টুডেন্ট 100 আউট অফ 100 পেতে পারে কিন্তু পরীক্ষার হলে যখন রেজাল্ট বেরোলো দেখা গেল সে 93-94 পেয়ে গেল তার একটাই কারণ তার যে সিলি মিস্টেক গুলো হচ্ছে সেই মিস্টেক গুলো সে কিন্তু নিজেকে ঠিক করে নেই তাই মিস্টেকলিও মিস্টেক করা যাবে না ভুল করে ভুল করা যাবে না তাই ভুলগুলো কোথায় আছে সেটা কিন্তু আমি বারবার আইডেন্টিফাই করে দিচ্ছি যেটা তোমার পরে খুব কাজে দেবে যে ঘন্টার কাঁটা বলেছে না মিনিটের কাঁটা দেখে নি একটু হয় দেখলে তো হয়ে যায় হ্যাঁ ঘন্টার কাঁটা চলো তাহলে এইভাবে করবো 12 ঘন্টা যদি মিনিটের কাঁটা বলতো তাহলে 1 ঘন্টায় ঘরে 2 পাই রেডিয়ান যেটা আগে এক্সিকিউট হতে ছিল তাহলে 12 ঘন্টায় ঘরে 2 পাই রেডিয়ান তাহলে 1 ঘন্টায় কত করবে প্রশ্ন বলেছে যে 1 ঘন্টা আবর্তনে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাহলে 2 পাই বাই 12 মানে পাই বাই 6 রেডিয়ান এখনো উত্তরটা ঠিক নয় কিন্তু এটা অনেক উত্তর দিয়ে দেয় কিন্তু যেহেতু ঘড়ির কাঁটা সব সময় ক্লকওয়াইজ ঘোরে মানে ক্লকওয়াইজ ঘুরলেই কোণটা কি হবে বলেছিলাম নেগেটিভ কোণ উৎপন্ন হবে অনেকেই 90% ছাত্র স্টুডেন্ট পাই বাই 6 করে চলে আসে আর সমস্ত টিচারই ওটা কেটে দেয় কারণ সে উত্তরটা ঠিক দিয়েছে কিন্তু একটু সিলি মিস্টেক করেছে তাহলে প্রশ্নটা লিখবে যে 1 ঘন্টায় কাটারে আবর্তন করবে মাইনাস পাই বাই 6 রেডিয়ান বিকজ যেহেতু এটা ঘড়ি দিয়ে উল্লেখ করে দিয়েছে আর ঘড়ির কাঁটা সবসময় ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকেই ঘুরলে সেই কোণটা সবসময় কি উৎপন্ন করে নেগেটিভ কোণ উৎপন্ন করে এই নেগেটিভটা 2 বছর আগেও টেক্সটবুকটাতে কিন্তু পাই বাই 6 রেডিয়ান বলে ছেড়ে দিয়েছিল কিন্তু এটা এখন সংশোধন করে দেওয়া হচ্ছে এটা কিন্তু দেখবে তোমরা ভালো করে ওয়াচ করবে এই জায়গাটা ছোট ভুল হয় সেই জন্য এটা কিন্তু বারবার তোমাকে বলে দিলাম এই যে মাইনাস পাই বাই 6 রেডিয়ান ঠিক আছে আশা করি অঙ্কগুলো তোমরা খুব ভালো করে বুঝেছো আজকে আমাদের এইটুকুই থাক নেক্সট আবার অন্য ক্লাস নিয়ে আবার আমি হাজির হব নেক্সট ভিডিওতে চলো ততক্ষণ পর্যন্ত টাটা